একা নির্জন কনডেম সিলেমিন্নি দেওয়া হয়েছে দুই সেট পোশাক। বরগুনার আলোচিত শাহনিওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় মিন্নি সহ ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এই কনডেম সেলে রিফাত হত্যার ছয় আসামি ছাড়া অন্য কোনো বন্দী নেই বলে জানিয়েছেন বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, এই মুহূর্তে বরগুনার কারাগারে নারী বন্দীদের মধ্যে একমাত্র মিন্নি নির্জন কনডেম সেলে আছেন। মিন্নি ব্যতীত বরগুনার কারাগারের কনডেম সেলে অন্য কোনো নারী বন্দী নেই। এছাড়া রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচ পুরুষ আসামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। এই পাঁচ পুরুষ বন্দী ব্যতীত বরগুনা কারাগারে কনডেম সেলে আর কোনো পুরুষ বন্দী নেই বলে উল্লেখ করেন জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। বলেন, মিন্নিকে রাখা হয়েছে নারী ওয়ার্ডের কনডেম সেলে, আর পুরুষ বন্দীরা আছেন পুরুষ ওয়ার্ডের কনডেম সেলে। তারা কনডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জানিয়ে এই জেল সুপার আরও বলেন, কারাবিধি অনুযায়ী ছয় বন্দীকেই কনডেম সেলে থালা বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়া প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে। এই পোশাক তারা পরিধান করবেন। উল্লেখ্য যে বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে 49 জন নারী ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কনডেম সেলের বাসিন্দা। ফাঁসির দণ্ডপ্রাপ্তের থাকায় এই সেলের সর্বশেষ বাসিন্দা হয়েছেন বরগুনার আয়েশা সিদ্দিকা মিন্নি। আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত। একই সঙ্গে পলাতক একজন সহ বাকি চার আসামি খালাস পেয়েছেন রায়ে। গতকাল বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ছয় আসামি সবাইকে 50,000 টাকা করে জরিমানা করেছে আদালত। এ হত্যায় ঘটনায় পুলিশ 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও তার মধ্যে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিচার চলে এই আদালতে। 15 মাস আগে বরগুনা জেলা শহরের কলেজ রোডে প্রকাশ্যে রিফাত শরীফকে তিন যুবক রামদা দিয়ে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্তম্ভিত হয়ে যায় গোটা দেশ। দাবি উঠে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম সিফাত, রেজাউনুল আলী খান, হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান এবং রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকী মিন্নি। এছাড়া হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় প্রমাণিত না হওয়ায় খালাস পাওয়া চার আসামি হচ্ছেন মুসা, রাফিউল ইসলাম রাব্বি, সাগর এবং কামরুল হাসান সাইমুন। এর মধ্যে মুসা এখনও পলাতক। গতকাল রাতে খালাস পাওয়া চার আসামির মধ্যে কারাগারে থাকা তিনজন মুক্তি পেয়েছেন। এ মামলার অন্যতম আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার নাম। রিফাতের স্ত্রী বরগুনায় সরকারি কলেজে ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী মিন্নিকে হামলার মুখে স্বামীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করতে দেখা গিয়েছিল ভিডিওতে। তিনি ছিলেন মামলার এজাহারের 1 নম্বর সাক্ষী। কিন্তু তদন্তের পর হঠাৎ পুলিশ মামলার অভিযোগপত্রে মিন্নির নাম যুক্ত করে আসামির তালিকায়। রায় আদালতে বলেছেন, মিন্নি যে তার স্বামীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন প্রসিকিউশন তা প্রমাণ করতে পেরেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালতে বলছেন, রিফাত হত্যা মামলার আসামিদের নির্মম বর্বরতা ও নির্মমতা মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদের অনুসরণ করে অন্য যুবকরাও ধ্বংসের পথে যাবে। এসব আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউশন পিপি ভুবন চন্দ্র হাওলাদার এবং মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম। এছাড়া আসামি পক্ষের অন্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন। চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল ভোর থেকেই বরগুনা আদালত এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয় পুলিশি টহল, বসানো হয়েছে নিরাপত্তা চৌকিও। সকাল 8:52 দিকে বাবার সঙ্গে মোটরসাইকেলে বরগুনা জেল ও দায়রা জজ আদালতে আসেন মামলার সাক্ষী থেকে আসামি হওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি। এরপর সকাল 11:40 বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে মামলার 8 আসামিকে বরগুনা জেল ও দায়রা জজ আদালতে নিয়ে আসা হয়। রায় ঘোষণার পর মিন্নিকে কালো রঙের মাইক্রোবাসে করে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডিত বাকি আসামিদের কারাগারে নেওয়া হয় প্রিজন ভ্যানে। গত বছরের 26 জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে কিশোর গ্যাং বন্ড বাহিনী কুপিয়ে গুরুতর জখম করে রিফাত শরীফকে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রিফাত।
পরদিন 27 জুন রিফাতের বাবা মোহাম্মদ আব্দুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে 12 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 5 জন থেকে 6 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার 6 দিন পর 2 জুলাই ভোর রাতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন এ মামলার আলোচিত প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। তদন্ত শেষে গত বছরের 1 সেপ্টেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক 2 ভাগে বিভক্ত করে 2টি তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। এর মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক আসামি এবং 14 জন অপ্রাপ্তবয়স্ক। নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় অভিযোগপত্রে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। পরে চলতি বছরের 1 জানুয়ারি বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার শুরু হয়। 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 25 ফেব্রুয়ারি এ মামলার 76 জন সাক্ষ্যের জবানবন্দি নেওয়া হয়। তাদের মধ্যে দিয়ে প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন আদালত। 16 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় ঘোষণার জন্য 30 সেপ্টেম্বর দিন ধার্য করা হয়। যেভাবে প্রধান সাক্ষী থেকে আসামি হলেন মিন্নি। রিফাত শরীফ হত্যা মামলার এজাহারে তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী করা হয়েছিল, কিন্তু রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ সেলের হত্যাকাণ্ডের জন্য পুত্রবধূকে দায়ী করেন। হত্যাকাণ্ডের 16 দিন পর গত বছরের 13 জুলাই সংবাদ সম্মেলন করে দুলাল শরীফ মিন্নির গ্রেফতারের দাবি জানান। এরপর ঘটনা নতুন দিকে মোড় নেয়। পরদিন শ্বশুরের অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলন করে মিন্নি। তিনি বলেন তার শ্বশুর প্রভাবশালীদের চাপে এবং প্ররোচনায় তাকে জড়িয়ে বানোয়াটো মিথ্যা বলছেন। এরপর গত 16 জুলাই আসামি শনাক্তের কথা বলে মিন্নিকে তার বাবার বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা প্রায় 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে রিফাত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরের দিন 17 জুলাই মিন্নিকে বরগুনার জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে সুপর্দ করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। রিমান্ডের 3য় দিন শেষে মিন্নিকে গোপনে আদালতে হাজির করা হয়। সেখানে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যদিও তার বাবা মোজাম্মেল হোসেন কিশোর দাবি করেন জোর জবরদস্তি ও নির্যাতন করে তার মেয়ের কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন এ মামলার প্রধান সাক্ষী আয়েশা সিদ্দিকা মিন্নি ঘটনার শিকার রিফাত শরীফকে বাঁচানোর চেষ্টা করলেও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় তার সম্পৃক্ততার বিষয়টি সন্দিহাতীতভাবে প্রমাণিত হয়েছে। হত্যাকাণ্ডের আগে রিফাত শরীফকে যখন অন্য আসামিরা কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন তখন মিন্নি তাদের পেছনে পিছনে ধীরে ধীরে হেঁটে আসছিলেন। হত্যাকাণ্ডের পর প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ে হওয়ার বিষয়টি আলোচনায় আসে, যদিও মিন্নি বিষয়টি অস্বীকার করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুজিবুল হক কিসলু সাংবাদিকদের জানান মিন্নি প্রথমে এ মামলার সাক্ষী ছিলেন, এটা সত্য, কারণ যখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেখানে নিহত রিফাতের বাবা উপস্থিত ছিলেন না, সেখানে উপস্থিত ছিলেন পুত্রবধূ মিন্নি। তখন সরল মনে রিফাত শরীফের বাবা দুলাল শরীফ পুত্রবধূকে এ মামলার 1 নম্বর সাক্ষী রাখেন। পরে যখন তিনি বুঝতে পারেন যে মিন্নির সঙ্গে হত্যাকারী নয়ন বন্ডের বিয়ে ও সখ্য ছিল এবং যখন তিনি এ হত্যাকাণ্ডের পিছনে মিন্নির পূর্ব পরিকল্পনার বিষয়টি বুঝতে পারেন তখনই তিনি সংবাদ সম্মেলন করে মিন্নিকে গ্রেফতারের দাবি জানান। অ্যাডভোকেট কিসলু আরও জানান এ হত্যাকাণ্ডের আগে ও পরে নয়ন বন্ড সহ হত্যাকারীদের সঙ্গে মিন্নির একাধিকবার যোগাযোগের বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।